हेलो माय फ्रेंड्स आई एम अनुपम अनु इलेक्ट्रॉनिक वेलकम टू माय चैनल। बंधुरा बर्तमान रही है डिपार्टमेंट ऑफ फूड एंड सप्लाइज जो ऑफिशियल वेबसाइट। तो बंधुरा एकदम रिसेंट आपडेट आपनादेर दिए दिচ্ছি যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটের মধ্যে একটা নোটিশ বা একটা কোশ্চেন মেসেজ দেওয়া হয়েছে, সেটা কি ডিউ টু সাম আর্জেন্ট রিপেয়ারিং ওয়ার্কস অ্যান্ড আর্গুমেন্টেশন অফ দ্য এক্সিস্টিং সার্ভার স্টোরেজ all the online activities and facilities related to ration card life cycle management will be stopped from 6 pm on 10 September 2020 to 4 pm 15 September 2020 inconvenience is regretted। মানে এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তাদের ভেতরকার কোনো বা ওয়েবসাইটের কোনো রিপেয়ারিং কাজের জন্য বা সার্ভার রিলেটেড কোনো কাজের জন্য তারা এই যে রেশনের যে ওয়েবসাইটের যত সমস্ত কার্যকলাপ সেগুলো 10 তারিখ সন্ধ্যে 6টা থেকে 15 তারিখ বিকেল 4টে পর্যন্ত কিন্তু সমস্ত কাজকর্ম বন্ধ থাকছে। ইভেন কি কাজ বন্ধ থাকছে আমরা ইন জেনারেলি কি করি এখান থেকে গিয়ে প্রথমে রেশনের স্ট্যাটাস চেক করি, সেটা আপনারা করতে পারবেন না। এতদিন যেগুলো রেশন কার্ড সার্চ করে দেখছিলেন নাম দিয়ে সেগুলো করা যাবে না, নতুন রেশন কার্ডের জন্য যে অ্যাপ্লিকেশন সেটা করা যাবে না। পুরো 15 তারিখ পর্যন্ত কিন্তু রেশনের সাইট টোটালি ব্লকড রয়েছে, ঠিক আছে। তো এইটা একদমই ছোট একটা আপডেটেড নিউজ, তো সেটা অবশ্যই আপনাদের জানা দরকার, তাই জন্য আমি সেটা আপনাদের জানিয়ে দিলাম। তো 15 তারিখ পর্যন্ত কিন্তু এই প্রবলেমটা থাকবে। তো বন্ধুরা এই ছিল একদম ছোট সীমিত আপডেটটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। আর এই রকম ভিডিও বা আপডেট আরও পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন many thanks। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।